अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अरे श्याम दादा তাড়াতাড়ি এসো, এটাকে নিয়ে ওইদিকে লাগিয়ে দাও, ভালো করে লাগাবে। হ্যাঁ আচ্ছা চম্পা, যেই জিনিসপত্রগুলো আনার কথা সেগুলো আনা হয়েছে? হ্যাঁ মালকিন, সে তো কখন নিয়ে এসেছে। ঠিক আছে, রান্নাঘরে রেখে দিও। ঠিক আছে। খেমি বৌদি, এত সব আয়োজন কেন? আজ সন্ধেবেলা বিশেষ অনুষ্ঠান হবে এই জন্য। ওয়াও, তাহলে তো খুব মজা হবে। হুম বীরবা, ওই কাদম্বরী তোমাকে খুঁজছিল, যাও ওখানে। তুমি বিভাকে মিথ্যে কেন বললে? কাদু দিদি তো এখনই এইদিকে গেল। কারণ আমি তোমার জন্য এটা নিয়ে এসেছি, আর সেটা যেন কেউ না দেখে ফেলে। খুব সুন্দর, সন্ধ্যের অনুষ্ঠানে এটাই পরব। কিন্তু এই শাড়িটার সাথে পরার দুল নেই, তোরলের থেকে নিয়ে নেব। খেমি, তুমি অন্যের কাছ থেকে চেয়ে পড়বে সেটা আমার একদমই ভালো লাগবে না। পরের বার শাড়ির সাথে কানের দুলও নিয়ে আসবো। ঠিক আছে, কিন্তু তোরাল অন্যদের মতো নয়, ওর থেকে এটা না নিলে ওর খারাপ লাগবে। তুমিও না, আমি নিয়ে আসছি। থ্যাংক ইউ সো মাচ দিদা, যে তুমি এত ভালো একটা রান্না শেখালে আমায়। আরে দেখ না, তুই দেখতে থাক, রোজ রোজ নতুন নতুন শেখাবো, অন্য এক রকমের মিষ্টি করা শেখাবো। আর ওই রান্নাটা? আরে হ্যাঁ হ্যাঁ, খাবি খাবি। একটা কথা বুঝতে পারলাম না অর্জুন, তোরাল বৌদি তো এখানে, তাহলে খেমি এখন ওপরে কেন গেল? মনে হলো হিতেন্দার ঘরে গেল। তুমি বলেছিলে না? আরে তোরাল, আমার ডায়মন্ডের বাটনটা দাও তো। খেমি, তুমি এখানে? হ্যাঁ, তোরালের সাথে একটা কাজ ছিল। কোথায় ও? এখানে নেই যখন বাড়িতেই কোথাও আছে। আর যদি বাড়িতে না থাকে তাহলে কোনো শপিং মলে ফোন করে নাও, সেখানে নিশ্চয়ই থাকবে। আসলে আমায় অর্জুন এই শাড়িটা দিয়েছে, ভাবলাম তোরালের থেকে দুল নেব। ছাড়ো না, হতে পারে খেমি বৌদি কিছু একটা ভুল বুঝেছে। আমি ডেকে আনছি। আমি ডেকে আনছি। খুব ভালো লাগলো শুনে খেমি, যে অর্জুন তোমার এত খেয়াল রাখে। ও সবসময় আমার খেয়াল রাখে, কিছুদিনের জন্য বদলে গেছিল। যখন আমাদের সন্তানের কথা জানলো তখন থেকে খুব খুশি, আর আমার খুব খেয়াল রাখে। অর্জুন বলছিল আমি খুব খুশি, আমাদের সন্তান মাহিয়াবংশী পরিবারের অংশ, আর আমাদের সন্তান এই বাড়িতে জন্ম নেবে। আমাদের বাচ্চা এই বাড়িতেই দিনে দিনে বড় হবে। তুমি সত্যি বলেছ খেমি, আর আমি তরুপিসির সঙ্গেও কথা বলবো। যতক্ষণ তোমার সন্তান না হচ্ছে উনি যেন কোথাও না যান, এখানেই তোমার কাছে যেন থাকে। আমাদের সন্তান এই বাড়িতেই বড় হবে, আমাদের সন্তান এই বাড়িতেই জন্ম নেবে, আমাদের সন্তান মাহিয়াবংশী পরিবারের অংশ, আমাদের সন্তান এই বাড়িতেই বড় হবে, আমাদের সন্তান এই বাড়িতেই জন্ম নেবে। আমাদের সন্তান? তার মানে এই সন্তান হিতেন আর খেমির? কি হয়েছে অর্জুন? ও, খেমি বৌদি হিতেন্দার কাছেই এসেছে, অদ্ভুত ব্যাপার। ঠিক আছে হিতেন, তোরালের থেকে আমি নিয়ে নেব। ঠিক আছে।
হিতেন, এই দেখো কাপল ওয়াচ, কেমন এটা? আমি এক্ষুনি নিয়ে আসলাম। প্লিজ এবার এটা বলো না যে এটাও খারাপ। হ্যাঁ এটা ভালো, অন্তত তোমার ধুতির থেকে অনেক ভালো। বাজে কথা বলা বন্ধ করো, ঠিক আছে? চলো বাবাকে গিয়ে এটা দিই। তোরা এখন সন্ধ্যাবেলা যখন কেক কাটা হবে তখনই দিয়ে দিও। না এখনই দেবো, সবার আগে চলো। আরে চলো না। তোরাল সন্তু তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি চলো 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 এখানে। বাবা আপনাদের ওয়েডিং অ্যানিভার্সারিতে আপনাদের জন্য এই গিফট এনেছি আমরা, তাড়াতাড়ি খুলে বলুন এটা কেমন লাগলো। ভালো লেগেছে না দেখলে? আমি জানতাম বাবার এটা খুব পছন্দ হবে। বাবা বলুন না কেমন লাগলো। বাবা একদম সত্যি বলবেন। হ্যাঁ আচ্ছা বাবা, তুই কথা বলার সুযোগ দিলে তাহলেই তো বলতে পারবো, তাই না? খুব ভালো দেখতে হয়েছে এই ঘড়িটা, দারুণ। কিন্তু আরেকটা কথা আমি বলছি তোকে, তুই যদি রেশমের ধুতি নিয়ে আসতি না আমার জন্য, তাহলে আমি তখন ঠিক বুঝতে পেরে যেতাম যে সেটা তুই নিজে পছন্দ করেছিস। কিন্তু বাবা। হ্যাঁ বাবা বল। রেশমের ধুতি কেউ কাউকে দেয় নাকি? এই ঘড়িটা দেখো না, ঘড়িটা কতটা সুন্দর, আর তোমাদের দুজনের জন্য একদম পারফেক্ট, তাই না তোরাল? একদম পারফেক্ট। হ্যাঁ তো আমি কখন অস্বীকার করলাম? আবার আমি তো বললাম এটা দারুণ দেখতে হয়েছে, একদম চকচক করছে। কিন্তু রেশমের ধুতি যদি নিয়ে আসতি তাহলে আমি তাহলে মনে করতাম যে পছন্দটা আরো ভালো। কিন্তু বাবা আমি যেটা ভেবেছিলাম ওটাই ভালো ছিল। হ্যাঁ আমি কখন সেটা অস্বীকার করলাম? বাবা আমার কথা বলছেন। কি বলছেন বাবা, আপনিও এর কথা হাসছেন? তোরাল। হ্যাঁ তোমাকেই খুঁজছিলাম, এই শাড়িটার সঙ্গে আমার একটা দুল চাই, তোমার কাছে আছে? হ্যাঁ আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। তুমি ঘরে যাও, আমি ওখানে গিয়ে দিয়ে আসছি, চলো। বাবা আসছে। মালিক আমি এক্ষুনি আসছি। এটা কি করছিস শান্ত? শাশুড়ি কখনো বৌমার পায়ে হাত দেয় না, কিন্তু ছোট বোন তো প্রণাম করতে পারে, তাই না? মা চলে যাবার পর তোকেই আমি আমার মায়ের জায়গায় বসিয়েছি দিদি, আর তুই সবসময় আমার ভালোর জন্য আমাকে আশীর্বাদ দিয়েছিস। আজ আমার বিয়ের প্রথম বছর, তুই আমাকে আশীর্বাদ করবি না? তুই সব সময় এরকম সুখী থাক, তুই তো আমার বোন, আর বোনকে খালি হাতে আশীর্বাদ করা যায়? আজ তোর বিয়ের এক বছর পূর্ণ হলো, এই নে তোর উপহার। আমি তোর জন্য সবসময় এটাই চেয়েছি শান্ত, যে সব সময় তুই ভালো থাক, আজও এটাই চাইছি। খেমি এই দেখো, এটা ঠিক মানাবে তো তোমার শাড়ির সাথে? হুম খুব সুন্দর। তাহলে তাড়াতাড়ি এটা পরো আর নিচে চলে এসো, সবাই চলে এসেছে। হ্যাঁ তোরাল আমরা এক্ষুনি আসছি। দিদি তোমার দেওয়া কানের দুল পরবে, আর আমি দিদির দেওয়া সিঁদুর পরে আসছি।
হ্যাঁ এইবার একদম ঠিক দেখাচ্ছে, একদম ব্যাপক। এদিকে ঘোর একবার। ওরে মূর্খ, কি করে বোঝাই তোকে। হ্যাঁ এইবার একদম ঠিকঠাক দেখাচ্ছে বন্দিনী। কি বন্দিনী? আমি বুঝলাম না মালিক। আরে আমি তোকে বললাম যে বন্দিনী। কিন্তু আমি তো সন্তু। হ্যাঁ তুই সন্তুরি, আমি জানি সন্তুরি ছিলি, এখন আর নয়। বুঝতে পারলি না তো? আমি বুঝিয়ে বলছি, মহিলাদের যখন বিয়ে হয় না তখন তার ঠিক পরেই তাদের আবার আরো একটা নতুন জীবন শুরু হয়, সেই কারণেই তখন তাদের নামটাও তাদের নতুন হয়ে যায়। কিন্তু তোর সঙ্গে আমার বিয়ে হওয়ার পর থেকেই আমার জীবনটা তারপর থেকে একেবারে বদলে যায় জানিস। সম্পর্ক, দায়িত্ব ইত্যাদি এই প্রত্যেকটা বিষয় ঠিক কি কি মানে আমি তোর কাছ থেকে শিখি। তাই বিয়ের পর তোকে যদি কোনো নতুন নাম দিতে হয় তাহলে সেটা হবে বন্দিনী, আমার বন্দিনী। কিন্তু মালিক, সম্পর্ক বেঁধে রাখা কোনো বন্ধন নয়, ওটা তো জীবনের একটা অংশ। হ্যাঁ তোর কথাটা একেবারেই ঠিক, কিন্তু যদি দূর থেকে তোকে কেউ দেখে না তাহলে তোকে কিন্তু এই সবকিছু নিয়ে বন্দিনী বলেই মনে হবে। আর তাছাড়াও তুই আর আমি যখন একসঙ্গে থাকবো না তখন আমি তোকে এই নামটা ধরেই ডাকবো। বুঝতে পারলে আমি কি বললাম? একদম ঠিক আছে। জয় মাতাজি। জয় মাতাজি। বাড়ির সব সদস্যরা আর এখানে উপস্থিত সব সম্মানীয় ব্যক্তিরা, আমি হলাম রঙ্গলা। আর আমি রঙ্গলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রঙ্গলি তোকে আমি কি বলবো বলতো, আজকের দিনটা ভীষণই খুশির। এর কি কারণ, আমাদের কেন ডাকা হয়েছে? রঙ্গলি আজকের খুশির ব্যাপারটা জিজ্ঞেসই করিস না। আচ্ছা। এই ধর্মপুর গ্রামের প্রধান ধর্মরাজ মাইয়া বংশী আর তার স্ত্রী সন্তু, ওদের বিয়ের প্রথম বছর। এই রঙ্গলা, কি বলবো, আজ আমারও বিবাহ বার্ষিকীর কথা মনে পড়ে গেল। রঙ্গলি রঙ্গলি, এখানে আমরা নিজেদের বিবাহ বার্ষিকী পালন করতে আসিনি, এখানে মালিক আর মালিকের স্ত্রীর বিবাহ বার্ষিকীর প্রথম বছর পালন করার জন্য সুদূর উত্তর কলকাতা থেকে আসা নৃত্যশিল্পী যেন নৃত্যশিল্প দেখাতে পারে, তার জন্য আমাদের দুজনকে এখানে ডেকেছেন। তাহলে রঙ্গলা, আর দেরি করব না, চলো শুরু করা যাক। হ্যাঁ তাহলে শুরু করে দেওয়া যাক, চলো। অর্জুন, এই শাড়িতে আমায় কেমন লাগছে?
খেমি বৌদি এদিকে এসো। অর্জুন তুমি এটা ধরো, আমি এখনই আসছি। কতবার বোঝাবো তোকে, আরে কি অবস্থা করেছিস, কত রক্ত বেরোচ্ছে। অর্জুন তুই কেন বুঝতে পারছিস না? অর্জুন আমি তোকে কতবার বলেছি, তুই নিজের সন্তান আর খেমির চিন্তা করিস না। আরে আমি আছি তো তার জন্য, আমি তোর সন্তানের সঙ্গে কোনো অন্যায় হতে দেব না। খেমি আর হিতেন বাচ্চার ব্যাপারে কথা বলছিল, আর বলছিল যে আমাদের বাচ্চা, এটার মানে কি? মৌলিক এটাই সুযোগ, অর্জুনের মাথায় যে ভুল ধারণাটা আছে ওটাকে তোল্লাই দে, আর এই বোকাটাকে বিশ্বাস করিয়ে দে যে খেমির গর্ভে হিতেনের সন্তান আছে। কি তার মানে ওই বাচ্চা হিতেন দা? তোর হাতে অনেকটা রক্ত বেরিয়ে গেছে, ওষুধ লাগিয়ে দেব, তুই আমার সাথে চল। ছেড়ে দাও মলিক। কি করছিস অর্জুন, তোর লেগেছে? এসব করে কোনো লাভ নেই, কারণ এই ক্ষতটা তো সেরে যাবে, কিন্তু যে ক্ষতটা আমার মনের মধ্যে হয়েছে তার কি হবে? আমার দাদা আর আমার স্ত্রীর সাথে মিলে একসঙ্গে আমার পিঠে ছুরি মারলো, এত বড় বিশ্বাসঘাতকতা করলো, মেরে ফেলবো আমি সবাইকে, মেরে ফেলবো। ও তো আমি এতক্ষণে বুঝতে পারলাম যে কেন খেমি বৌদি হিতেন দাকে ফিরিয়ে আনলো এই বাড়িতে। কি করছিস অর্জুন, অর্জুন সামলা, সামলা নিজেকে, নিজের রাগকে নিয়ন্ত্রণ কর। অর্জুন দেখ আমার দিকে, দেখ দেখ অর্জুন, এই যে কথাটা তুই জানতে পেরেছিস, এই কথাটা তোকে মনের মধ্যে চেপে রাখতে হবে, কারণ এটা কেউ জানতে পারলে প্রচুর বদনামী হবে, তোর বদনামী হবে অর্জুন, আমাদের বদনামী হবে, এই বাড়ির বদনামী হবে। আরে কথাটা বাইরে রটবে কিভাবে? আমি তো কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না, মেরে ফেলবো আমি ওকে, মেরে ফেলবো আমি হিতেনকে। তুই পাগল হয়ে গেছিস অর্জুন, বস বস এখানে। হ্যাঁ পাগল হয়ে গেছি আমি, মেরে ফেলবো আমি সবাইকে, মেরে ফেলবো। এই নে খেয়ে নে, আমি জানি ভাই তোর সাথে কি হয়েছে, খেয়ে নে একটুখানি।